Hello everyone, welcome to my channel. Ami Payel ar tumra dekhcho amar YouTube channel Dil Se Vlogger. Shubho Saptami sokolke. Aaj holo Saptami. Aaj ami ar ma ar Arnob ekshathe bari jabo, mane Krishnanagar. Ami ajke khub khub খুব খুশি তার কারণ হলো আজ আমার আর মার বাড়ি যাওয়ার কথা ছিল অর্ণবের নয় কেননা অর্ণবের ডিউটি আছে তো আমার মনটা ভীষণই খারাপ ছিল যে বিয়ের পর প্রথম দুর্গাপূজো আমি আর মা থাকব অন্য জায়গাতে অর্ণব থাকবে আলাদা জায়গাতে মানে সবাই তো ধরো পূজোতে বিশেষ করে বাঙালির দুর্গাপূজোতে তো সবাই যায় না যে মানুষ তার ভালোবাসার মানুষটার সাথে কাছের মানুষটার সাথে বেরোক একসাথে সময়টা কাটাক কিন্তু ডিউটির জন্য সেটা তো পসিবল হচ্ছিল না তো আমি তো ভীষণ ভগবানকে ডাকছিলাম যে এরকমটা প্লিজ করো না আমার সাথে তো আজকে অর্ণবের ডিউটি শেষ হয়েছিল সকালে এবং কালকেও রেস্ট আছে তাই ফাইনালি আমরা তিনজন একসাথে কৃষ্ণনগর যেতে পারছি আর যেহেতু আমাদের বাড়ির গাড়িটা এখানে রাখা আছে তাই ট্রেনের তো কোনো আমাদের ট্রেন ধরার জন্য ছুটতে হবে না ট্রেনের টাইমিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না ট্রেন ধরার হলে হয়তো আর যেতে পারতাম না বা মানে অর্ণব যেতে পারতো না তো সব মিলিয়ে সব কিছু সর্টেড হয়ে গেছে আমরা তিনজন একসাথে কৃষ্ণনগর যাচ্ছি আর এবার দুর্গাপূজাটা আমরা একসাথে কাটাবো সেটা ভেবে আমি ভীষণ 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 খুশি হয়ে গেছি অর্ণবের বাড়িতে কিন্তু আমি এটা জানাইনি আমার ও বাড়ির মায়ের সাথে কথা হয়েছিল আমি বলেছি একটা গুড নিউজ আছে কিন্তু বলিনি কি তো মা বাবা দাদা তিনজনেই জানে অর্ণব এখানে থাকবে ডিউটি করবে ওরা কিন্তু জানে না যে অর্ণব যাচ্ছে তো গিয়ে আমি সারপ্রাইজ দেবো সবাইকে চমকে দেবো তাই আর বলিনি তো চলো আজকের সপ্তমীটা শুরু করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে কৃষ্ণনগরে বৃষ্টি হলেও আমার কোনো যায় আসে না আমি ফাটিয়ে মজা করবো কেননা এবার বিয়ের পর প্রথম পুজো আর পুজোতে আমার সাথে অর্ণব থাকছে কৃষ্ণনগরে তাই আমি খুব খুশি তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক আসানসোল থেকে এসে একটু রেস্ট নিয়ে ও বাড়ি গিয়ে মাকে চমকে দিয়ে সমস্ত কিছু করে এখন বাড়িতে এসেছি এখন বাজে রাত 8টা অলরেডি 8টা বেজে গেছে এখন জাস্ট এই গেঞ্জিটা পরেছি একটু হালকা সেজে নিয়েছি আর কিচ্ছু না এবার একটা নিচে জিন্স পরবো নতুন জিন্স নয় পুরনো জিন্স নতুন প্রচুর জামা আছে প্রায় আলমারি ভর্তি আমার নতুন জামা একটাও আমি ভাঙিনি কিন্তু ভীষণ ল্যাদ লাগছে একদম ভালো লাগছে না এই গেঞ্জিটাও নতুনই পরেছি মানে নতুন কোনো ড্রেস পরতে আর ভালো লাগছে না এখন কিছু কাজ রয়েছে আমি কিছু কাজ নিয়েই বেরোবো জানি না আজকে তো সপ্তমীর রাত সেটা হবে কি না যাই বেরোয় যদি হয়তো ভালো আর যদি না হয় তাহলে একটু ঘুরে চলে আসব কাজ বলতে মেনলি আছে আমার জন্য বাবার জন্য আর মায়ের জন্য তিনটে নতুন ফোন নেওয়া হয়েছে তার একটু ব্যাক কভার এই সমস্ত স্কিন প্রোটেক্টর এসব লাগাবো যে দোকানটা থেকে লাগায় যদি খোলা থাকে ভালো আর না হলে লাগানো হবে না এইগুলোই করতে যাব মেনলি তারপর একটু ঠাকুর দেখে একটু এদিক ওদিক ঘুরেই বাড়ি চলে আসবো নতুন কিছু নয় মনটা একটু হলেও খারাপ আগেও বলেছি আগের ব্লগে মাম নেই মাম থাকলে এখন একটা অন্যরকম মজা হতো মাম থাকলে কি হয় মনে হয় মাম কি জামা পরবে আমি কি জামা পরবো দুজনের মধ্যে একটা মানে একটা কম্পিটিশান টাইপ মানে ওকে ভালোভাবে রেডি হতে হবে আমাকে ভালোভাবে রেডি হতে হবে সেরকম ব্যাপারটা তো হচ্ছে না মামও নেই আর আমার আর জামা থাকা সত্ত্বেও আমি জামা পরছি না তো এই আর কি এখন যাই বেরোই বেরিয়ে যা যা ঠাকুর দেখবো যেখানে যেখানে ঘুরবো খুব বেশি ঘুরবো না কারণ খুব টায়ার্ড তাড়াতাড়ি ফিরেও আসবো আর কৃষ্ণনগরে দুর্গাপূজা রাত জেগে দেখতে হবে এমন কিছুই হয় না চার পাঁচটায় ঠাকুর হয় খুব ভালো করে তো সেটুকুই দেখবো দেখে বাড়ি চলে আসবো তো যা যা করবো তোমাদেরও আমি সেটা দেখাতে থাকবো Thank you.
প্রায় রাত 11টা বাজে, দুটো কি তিনটে মতন ঠাকুর দেখেছি। কৃষ্ণনগরে একটা ঠাকুর খুব সুন্দর হয়েছে, 51 বর্তী, কিন্তু আমি আর অর্ণব গিয়ে দেখলাম বিশাল লম্বা লাইন পড়েছে, তাই ওইটাতে আজকে আর যেতে পারিনি, ধৈর্যও ছিল না আসানসোল থেকে এতটা জার্নি করে এসে, তাই আজকে আর যাইনি। অষ্টমীর দিনও যাবো না, কারণ অষ্টমীর দিনও অনেক লম্বা লাইন পড়তে পারে। যদি দেখি যে একটু বিকাল করে বেরোতে পেরেছি তাহলে ট্রাই নেব একবার, নাহলে নবমীতেই যাবো। তো এই আর কি, এখন জাস্ট ফ্রেশ হব, মুখের মেকআপটা তুলবো, গেঞ্জিটা চেঞ্জ করে ফেলবো, আর কিছুই সেরকম নেই। তাই আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি সবার পুজোটা খুব ভালো কাটছে, সপ্তমীটা তোমরা খুব ভালো কাটিয়েছো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অষ্টমীর ব্লগে। তোমরা খুব ভালো থেকো আর ভীষণ ভালোভাবে মনের মানুষ কাছের মানুষদের নিয়ে পুজোটা এনজয় করো। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, নিজেদের ভালোবেসো, আমাকেও খুব ভালোবেসো, আমার চ্যানেলটা দেখতে থেকো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও দিই তোমরা সেটার আপডেট পেয়ে যাও। চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, বাই।